Assalamualaikum. Welcome back to my channel. Shabai kemon achen? Alhamdulillah. Amra to shabai onek bhalo achi. Chole ashlam notun arekta video niye. To ajker video ta apnader majhe onek din por share korte jacchi. Karon ami etodin ashole video dite parini. Ekটু অসুস্থ ছিলাম. To এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি. আপনাদের একটা কথা আগে থেকে জানিয়ে রাখছি. এটা দুই দিনের ব্লগ. একদিন বিকেল বেলা থেকে ব্লগটা শুরু করেছি বিকেল বেলা আমার মেয়েরা বায়না ধরেছিল চিংড়ি পোলাও খাবে আর হচ্ছে চাইনিজ সবজিটা খাবে তার জন্য একটু মুরগিও রান্না করে দিয়েছি তো আজকে রাতে এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি রিচ ফুড বাচ্চাদের বড়দের সবারই অনেক পছন্দ কিন্তু এটা সব সময় খাওয়া ঠিক না মাঝে মাঝে অবশ্যই খাওয়া দরকার এখন হচ্ছে পরের দিনের সকালবেলা খুব সুন্দর আবহাওয়া মিটমিটে বাতাস কোথাও একটু রোদ্র নেই তাই আবহাওয়াটা কিন্তু খুব ভালো লাগছে ঢাকায় কিন্তু এই ধরনের আবহাওয়া খুব কমই দেখা যায় কিন্তু যখন এরকম আবহাওয়া থাকে খুব ভালো লাগে সকালে নাস্তা খেয়ে নাবিয়ার বাবা বেরিয়ে গেছে আর বের হয়ে যাওয়ার পর পরি চিন্তা করলাম ঘরদুয়ারটা একটু গুছিয়ে নেই নাবিহা ঐশী পড়তে বসেছে আর সাত দিনের উপর হয়ে গেছে বিছানা চাদরটা বিছিয়েছি তাই ভাবলাম একটু উঠিয়ে নেই ঐশী তো এখনো ছোট তাই মাঝে মাঝে ফ্লোরের মধ্যে খেলনা নিয়ে বসে খেলতে থাকে আবার মাঝে মাঝে বিছানা চাদরের উপর বসে সব খেলনা ছড়িয়ে ছিটিয়ে খেলতে থাকে এর জন্য বিছানা চাদর বিছিয়ে বেশি দিন রাখা যায় না আমার বড় মেয়ে নাবিহা একটু বড় হয়েছে তাই মাঝে মাঝে আমার কাজে অনেক সাহায্য করে তবে আজকে যেহেতু পড়তে বসেছে তাই আমার ঘর গোছানো কাজে সাহায্য করতে পারছে না তবে বেশিরভাগ সময় নাবিহা আমার ঘরের কাজে বা ঘর গোছানোর কাজে খুব সাহায্য করে নাবিহা যখন পড়ছিল আর ক্লাস করছিল তখন এই আট খাতাটা আমার সামনে এসেছে তাই ভাবলাম এক নজর আপনাদেরকে উল্টিয়ে দেখিয়ে দিই এই শাপলা ফুলটা নাবিহা আট করে দিয়েছে আর ঐশী রং করেছে তবে এখানে কিছু ছবি আছে যেগুলো মোবাইল থেকে সংগ্রহ করে শখের বসে আট করেছে বাচ্চারা যখন আঁকতে শিখবে তখন যাই আঁকুক না কেন তাদেরকে আঁকতে দেওয়া উচিত কারণ মনের মাধুরী মিশিয়ে যদি আঁকতে শিখে তাহলে যখন যা খুশি আঁকতে পারবে তাছাড়া স্কুলে যখন শ্রেণীর কাজ দিবে তখন আর আমাকে জ্বালাতন করবে না নিজের মনের মাধুরী মিশিয়ে আঁকতে পারবে জানি না এখনও আমার সঙ্গে কারা কারা আছেন প্রতিদিনই ভিডিও বানানোর চিন্তা করি আপনাদের উদ্দেশ্য করেই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তবে সেই সাথে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করবেন আর যদি তার চেয়ে বেশি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না ঘরের কাজ করতে করতে দুপুরে রান্নার সময় হয়ে গেছে তাই ভাবলাম রান্নাটাও সেরে নেই একদিকে ভাত বসিয়ে দিয়েছি দুটা ডিম সিদ্ধ করেছি আমরা সবাই জানি ভাত হতে কিছুটা সময় লাগে কিন্তু তার ফাঁকে ভাবলাম কিছুটা কাজ এগিয়ে রাখি তো যা রান্না করব তাই আয়োজন করে নিয়েছি এখানে দুই রকমের মাছ নিয়েছি কাতলা মাছ আর হচ্ছে আইড মাছ তো ভাবলাম যেহেতু মাছ ভুনাই করব তাই একসাথে মাছ ভুনাটা করে নেব এর জন্য টমেটো নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ যা যা লাগবে তাই আয়োজন করে নিয়ে নিয়েছি চলুন তাহলে রান্নাটা শুরু করে দিচ্ছি একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে মাছগুলো ভেজে নেছি প্রথমে কাতলা মাছগুলো ভেজে নেছি হয়তো অনেকেই ভাবছেন আমরা মানুষ মাত্র চারজন কিন্তু এত মাছ কেন রান্না করছি তারও একটা কারণ আছে আমার ছোট মামি শাশুড়ি দেশের বাড়িতে গিয়েছে আর তার দুই ছেলে এখনো ঢাকায় আছে তো ভাবলাম আজকে তাদের জন্য খাবার নিয়ে যাব এর জন্য রান্নাটা করে নেছি কাতলা মাছগুলো ভাজা হয়ে গেছে তাই সবগুলো মাছ উঠিয়ে নেছি আর একই তেলের উপর দিয়ে দিচ্ছি আইড মাছ আমরা যেহেতু কুমিল্লার মানুষ তাই সব ধরনের মাছই ভেজে খাওয়ার অভ্যাস
টমেটো দিয়ে মাছ ভুনাটা কে না করতে পারেন, আশা করি আমার সব বোনেরাই পারেন, তাই এই জায়গাটা স্কিপ করে গেছি। তারপর আমি বলে দিচ্ছি, যারা নতুন হয়তো তাদের কাজে লাগবে। মাছ ভেজে নেওয়ার পর আরেকটু তেল অ্যাড করে দিয়ে সবগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে গেছে তখন পরিমাণ মতো আদা রসুন বাটা, হালকা জিরের গুঁড়া আর পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব মশলাই দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়েছি, কষানোর পর হালকা পানি দিয়েছি। এরপর আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়েছি। টমেটো আর কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই তো রেডি হয়ে গেল মাছ ভুনা। এখন দুপুরের আগ মুহূর্ত, আর আমার জালানার পাশে এসে আকাশের দিকে তাকিয়ে দেখি একঝাঁক পায়রা মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে। দেখে কিন্তু খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমিও যদি এরকম উড়ে বেড়াতে পারতাম। পাখিদের জীবন মুক্ত জীবন, তাই না? চলে এসেছি মামির বাসায়, আর মামি ফোন দিয়ে বলেছে ওদেরকে যেন রান্না করে দিয়ে যাই, আর আমরাও যেন একসাথে খাওয়া দাওয়া করি। মামির বাসায় একজন আপা কাজ করেন, উনি এসে ঘর মুছে ঘর ঝাড় দিয়ে চলে যাচ্ছেন। মামির বাসার পাশাপাশি আমার এক বড় জা থাকেন, উনিও এসেছেন। উনি এসে আমাকে সব কাটাকুটা করে দিয়ে গেছেন, তো রান্নাটা বসিয়ে দিয়েছি, আর সেই ফাঁকে ঘর দুয়ারটা যা একটু এলোমেলো ছিল তা গুছিয়ে নিচ্ছি। দুপুরে যা রান্না করেছিলাম তা বক্স দিয়ে এই বাসায় নিয়ে এসেছি, তাই তিনজনে মিলে এখানেই খাওয়া দাওয়া করেছি। নাবিহা আর ঐশী বাসায় রয়ে গেছে। বিকেলবেলা অনলাইনে রাবিহার প্রাইভেট আছে, তাই বাসায় রয়ে গেছে, প্রাইভেট শেষ করে এখানে চলে আসবে। ভাবি যখন এসেছিল তাই পিঠার একটা ডো গুলে নিয়ে এসেছে, তো ভাবলাম সন্ধ্যাবেলায় এটার নাস্তা রেডি করে দেব। ভাবি রান্নাটা বসিয়ে দিয়ে বাসায় চলে গেছে, আর আমাকে বলেছে ভালো করে কষিয়ে নিতে, আর তার কথা মতোই কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন আলু দিয়ে দিচ্ছি। এক পাশে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি, আর এটা ঝুলঝুল করে রান্না হবে, আর আরেক পাশে বিরিয়ানি রান্না করব। তা এখন আর রান্না করব না, যেহেতু বিকেলবেলা তাই এখনই সব কিছু রেডি করে রাখছি। যেহেতু রাতে খাওয়া দাওয়া করবে তাই ভাবলাম 7টা-8টার পর রান্না করে দিয়ে গেলে হয়তো গরম গরম ওরা খেতে পারবে। বিরিয়ানি রান্না করার জন্য যা যা লাগবে তা আমি সামনেই এগিয়ে রাখছি, রান্না করার সময় যেন ঝামেলা না হয়। যেহেতু মামির বাসা, বুঝতেই পারছেন একজনের রান্নার ঘরে কিন্তু আরেকজনের কোনো কিছুই খুঁজে পায় না, তাই আমিও কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না, কোথায় মশলা আছে, কোথায় লবণ, কোথায় হলুদ, কোথায় কী সব খুঁজে নিয়েছি, তবে কাছাকাছি ছিল। মামির রান্নাঘরটা কিন্তু একেবারেই টিপটাপ, তাই আমার কাছে অনেক ভালো লাগে। মামির এক ছেলে এক রুমে বসে মোবাইল দিয়ে গেমস খেলছে, আর মামির আরেক ছেলে অন্য রুমে বসে টিভি দেখছে। দুইজনে দুই রকম করেই সময় কাটায়। মামির বাসা থেকে বাইরের যে দৃশ্যটা দেখা যায় খুবই ভালো লাগে, আর বিকেলবেলা এই জালানা দিয়ে খুব সুন্দর বাতাস আসে। পিঠার যে ডোটা নিয়ে এসেছিল সন্ধ্যাবেলা এটা ভেজে দিচ্ছি, এটা দিয়েই সন্ধ্যার নাস্তাটা হয়ে যাবে। আশা করি আজকের এই ব্লগ আমার আপু এবং ভাইয়াদের অনেক ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করবেন। একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আপনাদের একটি লাইক আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।